হাই ভিউয়ার্স, তো আজ একটি অন্যরকম ব্লগ তোমাদের কাছে আমি করব। আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তো ঘুম থেকে উঠে আজকে আমি সকাল সকাল সমস্ত বাসি কাজ আমি করে ফেলেছি। ব্রেকফাস্টে যা করেছিলাম সেটা খাওয়া দাওয়া করে, তো সেটা আমি বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, একদম সব কিছু করে আমি এখন লাঞ্চের জন্য প্রস্তুতি নিয়েছি। তো আমি লাঞ্চে আজ কি করব সেটাই তোমাদের সাথে আমি আজ শেয়ার করব। গাইজ, লাঞ্চে আমি আজ করছি পমফ্রেট মাছ। তো পমফ্রেট মাছটা কীভাবে রান্না করব সেটাই তোমাদের আমি দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ পমফ্রেট মাছটাকে আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেলটা দিয়েছি যাতে তেলটা গরম হয়ে গেলে মাছটা আমি ফ্রাই করতে পারি। তো এর জন্য আমি তেলটাকে খুব ভালো করে গরম করি, তার কারণ ভালো করে গরম না করলে মাছটা লেগে যায়, উল্টানো যায় না, আর আমার তো প্রায় মাছ ভেঙেই যায় উল্টানোর সময়, তো তাই খুব ভয়ে ভয়েই মাছগুলো ভাজি। তা যাই হোক, তা কড়াইতে আমি মাছ দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পারছো। তো মাছটাকে এবার আমি ভালো করে ভেজে নিয়ে এক পিঠ উল্টে দিলাম যাতে পরের পিঠটাও ভালো করে ভেজে যায়, ভাজতে পারি। তো যাই হোক, এক এক করে আমি মাছ কটা ভেজেই নিলাম হালকা করে, বেশি ভাজিনি। ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রেখে তখন আমি কড়াইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি, যা যা মশলা আমি করে রেখেছিলাম। তো মশলাগুলো ভালোই করে নুন হলুদ সব কিছু যা যা দেওয়ার সব আমি দিয়ে ভালো করে নিয়ে মশলাটা কষিয়েছি। তাই মশলাটা কষে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ লাল হয়ে গেছে, একটু একটু করে জল দিয়ে দিয়ে মশলাটা আমি কষাই সবসময়। তো এখন এই মশলাটা কষানো হয়ে গেলে তা আমি যে এটা করে রেখে দিয়েছিলাম সর্ষেটা, তো সর্ষেটা মানে তোমরা দেখতে পাচ্ছ সেই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম, পুরোটা দিইনি, শেষটুকু ফেলে দিলাম, এই কারণে ওটা দিয়ে দিলে তেতো হয়ে যায়, তখন সেটা আর খাওয়া যায় না। তো এর জন্য আমি শেষটুকু ফেলে দিয়ে ওটাকে ভালো করে নাড়লাম, নেড়ে সেটার মধ্যে জল দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যখন ওটা ফুটে গেছে তখন এই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, মাছগুলো সব দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে দিই যাতে মাছগুলো ডুবে যায়, ভালো করে সিদ্ধ হয়। তো এর জন্য আমি ভালো করেই করে দিলাম। তো গাইজ, এখন আমার মাছ তোমরা দেখতেই পাচ্ছ গ্যাসটাও ভালো করে জ্বালিয়ে দিয়েছি যাতে ভালো করে ফুটে মাছটা, এতটা তো জল থাকবে না, অনেকটাই টেনে যাবে। তো গাইজ, দেখেছো তোমরা এখন যে আমার পমফ্রেট মাছ রেডি, তার সাথে একটু ধনে পাতাও ছিটিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে, একটা গন্ধও বেরায়, ভীষণ ফাইন লাগে আমার খেতে। তো এর জন্য আমি পমফ্রেট মাছটা রান্নার পর দেখতেই পাচ্ছ এখনও ফুটছে, তোর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আজ আমার সারাদিন সব কিছু কাজকর্ম করে আমি একটু রেস্ট নিয়ে বিকালবেলা আমরা একটু বেরোবো একটু ঘুরতে। তা গাছ দেখতেই পাচ্ছ আমি আমার মেয়ে গেট দিয়ে বেরোচ্ছি, তা তোমার দাদাভাই ভিডিওটা করছিলো। তো যাই হোক, আমরা তিনজনই বেরাবো, তো যাই হোক মেয়ের আমি আগেই বেরিয়ে গেলাম, ওই পরেই বেরোচ্ছে। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি রাস্তায়, তুমি দেখতে পাচ্ছ তোমার দাদাভাই আমার মেয়ে আগে আগে হাঁটছি, ভিডিওটা এবার আমিই করছি। তা রাস্তা দিয়ে একটু হেঁটেই যাচ্ছে, গাড়ি নিয়ে নিই এই কারণে, গাড়ি করে গেলে তো এক্ষুনি গিয়ে এক্ষুনি চলে আসা যায়, তাই একটু ঘুরবো বলে তো আমরা এর জন্য হেঁটেই যাচ্ছি। আমার মেয়ে দেখছো তার বাবার হাত ধরেই যাচ্ছে। এই আমাদের একটা কালী মন্দির, দেখতেই পাচ্ছ যে সন্ধ্যা আরতি হচ্ছে, এই ঠাকুরটা ভীষণ জাগ্রত আমাদের রত্তলা মোড়ে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হেঁটে মেয়ের জন্য একটা রেনকোট কিনতে। রেনকোট ছাড়া মেয়ের খুবই কষ্ট হচ্ছে স্কুল যেতে, ছাতা নিয়ে ভিজে যাচ্ছে। তা ওর সাইজের রেনকোট আমরা খুঁজে পাচ্ছি না কোনো দোকানে, তো এর জন্য চুনিলাল স্যার দোকানে আমরা এখন যাব, যেখান থেকে সবসময় শপিং করি আমরা, অনেক বছরের পুরনো দোকান। তো সেই দোকানে বলেছিলো ওর সাইজের রেনকোট এনে দেবে। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা চুনিলাল স্যার দোকানের সামনে আমরা চলেই এসেছি, অনেক পুরনো দোকান আমাদের এই রথতলায়। তো যাই হোক, এই দোকানে এবার আমরা ঢুকবো, ঢুকে গিয়ে মেয়ের রেনকোটটা কিনবো। দেখ, দেখতেই পাচ্ছ দোকানটার সামনেটা তোমরা, এখন আমরা ঢুকছি দোকানে, কারণ মেয়ের সাইজে রেনকোট কোথাও পাচ্ছি না, মেয়ে তো আমার ছোটো, সব বড় বড় দেখাচ্ছে, তো বড় নিয়ে কী করবো এখন তো ছোট। তো যাই হোক, চলে এসেছি দোকানে। তো দোকানে এসে রেনকোট দেখবো বলে তাদেরকে আমি বললাম, তারা তখন আমার রেনকোট মেয়ের জন্য রেনকোট বার করবে, তো আমরা ওয়েট করলাম। তো ওয়েট করার পর দোকানটা তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, মেয়ের রেনকোট কিনবে বলে তার রেনকোটটা আমায় দেখাচ্ছে, বিভিন্ন কালার দেখতেই পাচ্ছ তোমরা, কালারগুলো রয়েছে। তা আমায় ফার্স্ট দেখাচ্ছিল এই রঙটা, তো এই রঙটা আমার অত ভালো লাগে না, আমার বেস্ট কালার হচ্ছে পিঙ্ক,
তো মেয়ের জন্য পিঙ্ক কালারটাই আমি পছন্দ করলাম, তো এটাই আমার ভালোও লাগলো দেখে, তো এটাই নিয়ে নিলাম। আর মেয়েকে বেশ ভালোই লাগবে এটা পরলে, দেখতেই পাচ্ছ ছোট্ট পুতুল। যাই হোক, রেইনকোট কেনা হয়ে গেছে, আমরা এবার একটু ফুচকা খাবো। তো ফুচকার দোকানে আমরা চলে এসেছি গাইস, মানে দেখতেই পাচ্ছ যাই একটু ফুচকা না খেলে একটু ভালো লাগে না, রত্তলা মোড়ে ভাইয়ের ফুচকা। যাই হোক, আজকে এইটুকু, টাটা।